আমরা উইংসে সেকেন্ড পার্ট ক্লাস ফোরের উইংসের সেকেন্ড পার্ট আবার ফার্স্ট পার্টের লেসেন টু শুরু করছি লেসেন টুরের প্রথম প্যাসেজটি হলো আগে পড়িনি ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট মেলা হলো একটি খুশির ও উত্তেজক অনুষ্ঠান নর্মালি এ ফেয়ার ইজ অর্গানাইজ ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল সাধারণত বড়ো বড়ো উৎসব চলাকালীন মেলা অনুষ্ঠিত হয় মেনি মেক শিফট স্টলস আর সেট আপ উইথ ভ্যারাইটি অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেমস বিভিন্ন রকমের অস্থায়ী বিভিন্ন অস রকমের অস্থায়ী জীবে জল আসা খাবার থেকে শুরু করে যেমন মিষ্টি পকোড়া এই সমস্ত দোকান বসে প্লে থিংস লাইক টয়স অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড খেলার জিনিস বলতে গেলে বিভিন্ন রকমের পুতুল খেলনা মুখোশ এই জিনিস এখানে বিক্রি হয় সাম অফ আইটেমস অলসো মেক অ্যাডাল্টস কিউরিয়াস কিছু কিছু জিনিস বড়দের কৌতূহলি করে তোলে দেয়ার আর লর্ডস অফ গেমস অ্যান্ড রাইডস রাইডস ফর চিলড্রেন লাইক দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড শিশুদের জন্য অনেক রকমের খেলা ও চড়ার জিনিস যেমন নাগরদোলা ও বিশালচক্র থাকে পপেট শোস অ্যান্ড ম্যাজিক আর অলসো সন ইন দ্য ফেয়ার বাঁধা পুতুল আর প্রদর্শ পুতুলের প্রদর্শন এবং জাদু মেলাতে দেখানো হয় ডিফারেন্ট ট্র্যাডিশনাল সংস বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী গান অ্যান্ড ডান্সেস এবং নাচ আর অলসো পারফর্মড ইন সাম ভিলেজ অর রিজিয়নাল ফেয়ার আঞ্চলিক মেলাতে বিভিন্ন রকমের নাচ ও গান ঐতিহ্যবাহী নাচ ও গান অনুষ্ঠিত হয় থাউজেন্ডস অফ পিপল এন কাম অ্যান্ড এনজয় ফেয়ার হাজার হাজার মানুষ মেলায় এসে উপভোগ করে আনন্দ উপভোগ করে তাহলে এ হয়ে গেল আমাদের প্যারাগ্রাফটা এরপরে আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কোশ্চেনে বলছে ওয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড মেলাটা কখন অনুষ্ঠিত হয় আয়োজিত হয় এ ফেয়ার ইজ অর্গানাইজ ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল একটি কোনো বিশাল অনু অনুষ্ঠানে বিখ্যাত উৎসবের সময় মেলা অনুষ্ঠিত হয় বি নাম্বার হোয়াট আর টু আইটেমস হুইচ চিলড্রেন এনজয় ইন ফেয়ার মেলাতে কোন দুটো জিনিসে বাচ্চারা বেশি খুশি হয় চিলড্রেন এনজয় জায়েন্ট হুইল অ্যান্ড মেরিগো রাউন্ড আর দ্য টু আইটেমস ইন এ ফেয়ার বাচ্চারা বিশাল চক্র এবং নাগরদোলায় উঠতে এই দুটোতে উঠতে বেশি আনন্দ উপভোগ করে হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার কী কী জিনিস মেলাতে বিক্রি হয় প্লে থিংস লাইক টয়েজ অ্যান্ড মাস্ক মাউথ ওয়াটারিং ফুড আইটেমস লাইক সুইট পকোড়াস অ্যান্ড মেনি আদার থিংস মেলাতে কী কী জিনিস এখানে খেলার জিনিস পুতুল মুখোশ জিভে জল আসা মিষ্টি পকোড়া এবং আনারও অন্যান্য জিনিস হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার আমরা কী কী জিনিস মেলাতে আনন্দ উপভোগ করি উই এনজয় পাপেট শোস ম্যাজিক শোস ট্র্যাডিশনাল সংস অ্যান্ড ডান্সেস গেমস অ্যান্ড রাইডস ইন ফেয়ার আমরা মেলায় পুতুল নাচ জাদুর জাদু দেখানো বিভিন্ন ঐতিহ্যবাহী গান নাচ গান খেলা চড়া নাগরদোলায় চড়া এই সমস্ত জিনিস মেলাতে আমরা বেশি আনন্দ উপভোগ করি এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি টুতে অ্যাক্টিভিটি টুতে বলছে ফিলিন্দা দা ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট ওয়ান ডান ইজ ফর ইউ এখানে ইন দা ব্ল্যাংকসের নিচে বাস্কেটের তোমাদেরকে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলো দিয়েই এখানে ফিল আপ করতে হবে বলছে রাজিয়া বাইস এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী মেলা নাম্বার বি দ্য চিলড্রেন আর রাইডিং অন দ্য এখানে হবে মেরি রাউন্ড অ্যান্ড শাউটিং উইথ জয় বাচ্চারা নাগরদলায় ওঠে আর জোরে জোরে আনন্দে চিৎকার করে নাম্বার সি দেয়ার আর মেনি হ্যান্ডিক্র্যাফট স্টলস ইন ইন ফুলপতি ফেয়ার ফুলপতি মেলাতে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস বিক্রি হয় নাম্বার ডি দ্য পাপেট শো উইল স্টার্ট অ্যাট ফাইভ পি ইন দ্য ফেয়ার এখানে হবে পুতুল নাচ দেখানো হবে মেলাতে বিকেল পাঁচটায় নাম্বার ই পিপল কাম টু সি দ্য ট্র্যাডিশনাল ডান্সেস ইন চৈত্র মেলা বিভিন্ন মানুষরা লোকজন চৈত্র মেলায় ঐতিহ্যবাহী নাচ দেখতে আসবে আসে তো এগুলো হলো হচ্ছে আমাদের লেসেন ট্যুর উইংসের পার্ট ওয়ানের লেসেন ট্যুর আমি কোয়েশেন অ্যান্সারগুলো অ্যাক্টিভিটি টু পর্যন্ত শুধু করালাম এরপর আবার করাবে পরের দিন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না